নমস্কার বন্ধুরা, আজ আমরা নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের সর্ষে পাবদা রান্নার প্রণালী। আজকের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছে অন্তরা। হ্যালো ফ্রেন্ডস, আজকের রান্না নিয়ে আপনাদের সঙ্গে আমি থাকছি অন্তরা। শুরু করছি আজকের এপিসোড। প্রথমে আমি নিয়ে নিচ্ছি সর্ষের গুঁড়ো 20 গ্রাম। বাজারে যে সাধারণ সর্ষের গুঁড়োর প্যাকেট পাওয়া যায় তার অর্ধেক। একটা ছোট্ট বাটিতে আমি সর্ষের গুঁড়ো ঢেলে নিচ্ছি। এবার 1 কাপ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো লেবুর রস মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। এরপর এর মধ্যে দেব লবণ 1 চা চামচ। এবার মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব। সর্ষের ঝোল অনেক সময় তেতো লাগে, এই 3টে মিশ্রণ সর্ষে বাটার সঙ্গে ভালোভাবে মেশালে আর তেতো লাগবে না। সর্ষে বাটাটা 15 মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রাখতে হবে। এবারে নিয়ে নিচ্ছি 600 গ্রাম পাবদা মাছ। মাছগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে এর ওপর দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ। তারপর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার মাছে নুন হলুদটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে নুন হলুদ মাখিয়ে নিলে ভাজার পর মাছের আঁশটে গন্ধটা আর থাকে না। এটা খুব ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইয়ে একটু বেশি করে সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলো ভাজতে দিচ্ছি। সাবধানে গরম তেলে মাছগুলো ভাজতে দিতে হবে। আমি ঢাকা দিয়ে মাছগুলো ভাজছি, তা না হলে তেল ছিটতে পারে। এবার 2 মিনিট পর উল্টে দিয়ে অন্য দিকটা ভাজতে হবে। সর্ষের ঝোল করতে গেলে মাছ বেশি ভাজতে হয় না। মাছগুলো উল্টে দেওয়ার পর আরও 2 মিনিট আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তেলটা একটু কমিয়ে নিয়ে 1/2 চা চামচ কালো জিরে ও 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এটা একটু নেড়ে নিয়ে 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে মাঝারি আকারের 1টা পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মাঝারি আকারের 1টা টমেটো কুচিয়ে দিচ্ছি। এবার এটা ভালোভাবে নেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এই সময় লবণ দিচ্ছি তার কারণ টমেটোটা ভালোভাবে তেলে সিদ্ধ হয়ে যাবে। এবার 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সব মশলা ভালোভাবে ভেজে নেওয়ার পর সবার শেষে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বেশি ভাজলে তেতো লাগবে, তাই আমি একটু নাড়াচাড়া করার পর জল ঢেলে দেব। সামান্য জল দিয়ে একটু নেড়ে নেব। এবার আমি 1/2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটতে লাগলে ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট কম আঁচে ফুটিয়ে নিতে হবে। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, খুব সুন্দর সুগন্ধ ছড়িয়েছে। এবার একটু নেড়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর 1টা কালার এসে গেছে। আর এভাবে বানালে এই লোভনীয় স্বাদের সর্ষে পাবদা হয়ে যাবে তৈরি।